প্রবলেম সলভিং নিউটন রাফসন মেথড। এটা হলো বইয়ের এক্সাম্পল 3.10। তো এটার সলিউশনের শুরুতে প্রথমে ফাংশন বের করে নিই। এটার ফাংশন কত হবে? এফ অফ এক্স ইকুয়াল টু, এটা যদি এই ধ্রুবকটাকে যদি বামে নিয়ে আসি, ইকুয়াল টু জিরো। এই সমীকরণকে তো আমরা ফাংশন হিসেবে লিখতে পারি। প্রথমে এটাকে সমীকরণ বানাতে হবে, অর্থাৎ এই 1.2 যেটা সেটাকে বামে যদি নিয়ে আসি তাহলে ডান পাশে জিরো হয়ে যাবে। তো যদি এইভাবে লেখার পরে আমরা এটাকে এক্স চলকের একটা ফাংশন হিসেবে বলতে পারি। তো এক্স লগ 10 ভিত্তিক এক্স মাইনাস 1.2 ফাংশন হিসেবে লিখলাম। তারপর এটার ঢাল বের করতে হবে, এটার ঢাল হবে বা এটার ডেরিভেটিভ হবে, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে এক্সের সাপেক্ষে। তো এটা আছে ইউভি ফরম্যাটে, তো ইউ ডিডি এক্স ও ভি করতে হবে। তো ডিডি এক্স ও ভি, এখানে যে ভি যেটা সেটা হলো ডিডি এক্স অফ লগ 10 ভিত্তিক এক্স। এটা অনেকটা মনে হচ্ছে লগ এ ভিত্তিক এক্সের ডিফারেন্সিয়েশন যেটা ছিল, যে আমরা একটা সূত্র পড়ছিলাম লগ এ ভিত্তিক এক্স, সেটা ছিল 1/x লগ এ ভিত্তিক ই। তো এইখানেও সেম সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে হবে 1/x লগ এ ভিত্তিক, এখানের এ হলো এখানে 10, তাহলে 10 ভিত্তিক ই। তাহলে এখানে বসবে 1/x লগ 10 ভিত্তিক ই, আর ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ, এখানে ভি হলো লগ 10 ভিত্তিক এক্স, আর ডিডি এক্স অফ ইউ বা ডিডি এক্স অফ এক্স সমান হয়ে যাবে 1। তাহলে সেটা না লিখি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি লগ 10 ভিত্তিক ই প্লাস লগ 10 ভিত্তিক এক্স। এখন একইভাবে দুইটা বাউন্ডারি সেট করে নিতে হবে। দুইটা বাউন্ডারি কী কী সেট করা যায়? যে ধরলাম প্রথম বাউন্ডারি এ, এ ইকুয়াল টু, ট্রাই করে দেখতে হবে যে প্রথমে জিরো ধরলাম, জিরো ধরলে যদি হয় যা বের হবে, তারপর আরেকটা বাউন্ডারি নেব 1। তো ওইগুলোর যে মানগুলো বের হবে, যদি লাইক আমি ধরলাম এর মান যদি জিরো ধরি, তাহলে এফ অফ জিরো ইকুয়াল টু হবে, এখানে জিরো হয়ে যাবে এক্স, এক্সের জায়গায় যখন জিরো বসে যাবে তখন এটা জিরো হয়ে যাবে, তার মানে পুরোটুকু জিরো, তাহলে এখানে থাকবে মাইনাস 1.2। এরপরে দেখবো আমরা 1 বসাবো, 1 বসালেও দেখবো মান আসবে মাইনাসে, 2 বসালেও দেখবো মান আসবে মাইনাসে, তারপর আসবে 3, 3-তে আসবে মান আসবে পজিটিভে। কিন্তু 0 থেকে 3 পর্যন্ত ডিস্টেন্সটা অনেক বড়, এত বড় ডিস্টেন্সের কারণে আমাদের যে ধাপগুলো আসবে সেটা অনেক বড় আসবে ধাপ। তো আমাদের ডিস্টেন্সটা যত কমানো যায়, দুইটা যে ব্যারিকেড নেব, দুইটা ব্যারিকেডের ডিস্টেন্স যাতে কম হয়, তাহলে আমরা যদি মিনিমাম যে ব্যারিকেড সেটা যদি নেই, মনে করি এ ইকুয়াল টু 2.5 নিলাম, তাহলে এফ অফ 2.5 সমান কত হবে? এফ অফ 2.5 সমান হবে 2.5 লগ 10 ভিত্তিক 2.5 মাইনাস 1.2। তাহলে এটা যদি ভ্যালু হিসাব করি তাহলে দেখা যাবে, তো এটার ভ্যালু আসছে মাইনাস 0.205 নিয়ে। তাহলে আরেকটা ব্যারিকেড নিলাম 2, বি ইকুয়াল টু 3 নিলাম, তো একটা নিয়েছি 2.5, একটা নিয়েছি 3, তার মানে এদের ডিস্টেন্স খুব কাছাকাছি প্রায়। আর যদি এখানে তাহলে এফ অফ 3 ইকুয়াল টু হবে 0.23। তাহলে আমাদের দেখা গেল যে এফ অফ এ এর মান নেগেটিভ, এফ অফ বি এর মান পজিটিভ, তাহলে এদের গুণফল অবশ্যই 0-র চেয়ে ছোটো হবে, তার মানে আমরা এই এটা নিতে পারবো, এই ব্যবধিটা আমরা নিতে পারবো বা এই ব্যারিকেডটা আমরা নিতে পারবো। যদি নিউটন রাফসন মেথডের একটু ভিজুয়াল দেখতে চাই যে জিনিসটা আসলে কীভাবে কাজ করে, তাহলে ব্যাপারটা অনেকটা এরকম যে এখানে একটা ফাংশন, ফাংশনের গ্রাফ, তো আমরা এখানে নিশ্চয়ই একটা রুট পাওয়া যাবে। তো আমরা মোটামুটি যখন আমরা ব্যারিকেড দেই, মানে ধরে নিই এইখানে কোথাও একটা অদৃশ্য ব্যারিকেড আছে, এখানে কোথাও একটা অদৃশ্য ব্যারিকেড আছে, আমরা ব্যারিকেডগুলোকে ধরে নিছি। তো আমরা এফ অফ এই ব্যারিকেড ইনটু এফ অফ ওই ব্যারিকেড, এদের গুণফল যখন নেগেটিভ আসতেছে সেটা দ্বারা আমরা বুঝতেছি যে আসলে রুটটা এই দুইটা ব্যারিকেডের মাঝে মাঝে জায়গায় আছে। তারপর আমরা একটা ইনিশিয়াল ভ্যালু থেকে স্টার্ট করি, যেটাকে সাধারণত আমরা এ ধরে নিই, অর্থাৎ ছোটো ভ্যালু যেটা আছে সেটাকে, অর্থাৎ লেফট সাইডের যে ব্যারিকেড
সেটাকে আমরা সাধারণত এ ধরে নিই বা ইনিশিয়াল পয়েন্ট ধরে নিই, অথবা এটার ভেতরের যে কোনো একটা পয়েন্ট ধরলেও হবে। তো এখান থেকে আমরা ধরে নিলাম এই ইনিশিয়াল পয়েন্টকে এ, তারপর আমরা গ্রাফের উপর এই পয়েন্টে ঢাল আঁকি। তো এই ঢালটা এক্স অক্ষের যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দু থেকে আবার গ্রাফের উপর ডট 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 দিয়ে একটা বিন্দু সিলেক্ট করি, ওই বিন্দুতে আবার ঢাল আঁকি। ওই ঢালটা ধীরে ধীরে দেখা যাবে এই ঢাল মানে এইভাবে যেতে 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 একসময় গিয়ে রুটে চলে যাবে। মানে আমরা ডিরেক্ট দেখলাম যে দুই ধাপেই চলে আসছি এখানে রুটে, তো সাধারণত দুই তিনটা ধাপ লাগে, তো এখানে রুটের কাছাকাছি চলে আসলো, মানে একদম মানে অ্যাপ্রক্সিমেটলি আর কি, এক্সাক্ট না। তো এখানে যখন আমরা ঢাল আঁকলাম তখন দেখা গেল এক্স অক্ষকে ছেদ করছে, যেই পয়েন্টে ছেদ করছে আমরা আশা করছিলাম যে গ্রাফ যেহেতু এক্স অক্ষকে ছেদ করছে এই পয়েন্টে একটা রুট থাকার কথা। তো এইভাবে আর কি কাজ করে, অর্থাৎ প্রতিটা নতুন পয়েন্টে ঢাল আঁকলে রুটের কাছাকাছি চলে আসে, ছেদ করে গিয়ে রুটের কাছাকাছি। তো এটার আমরা যে এখানে সূত্রটা ইউজ করি, এই সূত্রটা আসছে এরকমভাবে যে আমরা একটা ফাংশনের গ্রাফ দেওয়া আছে এরকম, মানে ফাংশনের লেখচিত্র দেওয়া আছে। তো এই ফাংশনের একটা পয়েন্ট আমরা বাছাই করলাম, এই পয়েন্টে আমরা যদি একটা ঢাল আঁকি, এই পয়েন্টের এক্সের মান হলো এত, ওয়াইয়ের মান হলো এক্স আই, এফ অফ এক্স যদি হয় এক্সের মান, ভূমির মান, তাহলে কোটি হবে এফ অফ এক্স আই। তাহলে এখানে ডিস্টেন্সটা কী হবে, এখানে ডিস্টেন্স হবে, এটা যেহেতু মানে ভূমির লেভেলে তাহলে এটা ডিস্টেন্স হবে এফ অফ এক্স আই মাইনাস জিরো। আর এটাকে যদি এই ঢাল যেটা আঁকছি সেটাকে যদি আমরা বর্ধিত করে দিই তাহলে এখানে এক্স অক্ষে ছেদ করবে, এখানে এক্স অক্ষে ধরলাম এক্স আই প্লাস ওয়ান এই জায়গায় ছেদ করলো, তাহলে এই জায়গাটুকুর ডিস্টেন্স কত হবে, এক্স আই মাইনাস এক্স আই প্লাস ওয়ান। তাহলে এখন যদি এই যে ঢাল, এই ঢালের মান যদি বের করি, ঢাল হবে ওয়াই বাই এক্স, তো ডেল ওয়াই বাই ডেল এক্স, তো ওয়াইয়ের মান পাইছে এফ অফ আই মাইনাস জিরো এখানে বসালাম, আর এক্সের মান এত পাইছে এটা বসালাম। তাহলে এখান থেকে যদি এক্স আই প্লাস ওয়ানের মান বের করে ফেলি তাহলেই আমরা নতুন পয়েন্টটা পেয়ে যাব। অর্থাৎ এটা এরকম যে এখান থেকে আমরা যখন ঢাল আঁকলাম তখন এটা এখানে গেল, তো এই পয়েন্টটার মানই আমরা বের করার চেষ্টা করতেছি, এই পয়েন্টটার মান কি, এই পয়েন্টটাই হলো এফ অফ এক্স প্লাস ওয়ান। তো এটা আমরা বের করার চেষ্টা করি, ওইটা বের করার চেষ্টা করলে আমরা এই পয়েন্টে আবার ঢাল নেই, তারপর আবার পরের পয়েন্টে যেখানে ছেদ করবে ওই পয়েন্টে আবার ঢাল নেই, এজন্য আমরা প্রতিবার পয়েন্টের দরকার হয়, এই সূত্রটা আসছে ওই পয়েন্টটার জন্য। তার মানে দুইটা ব্যারিকেড আমরা নিলাম, এরপরে আমাদের ধাপ বলছিলাম কি একটা ইনিশিয়াল ভ্যালু হিসেবে নিতে হবে। তো ইনিশিয়াল ভ্যালু হিসেবে আমরা এটাকেও নিতে পারি, 2.5কে নিতে পারি, আমরা বলছিলাম লেফট সাইডে যে ভ্যালু থাকবে সেটাকে নিব, তো এটাকে নিতে পারি। এখন এটাকে নিলে নেওয়া যায়, তো এটার ক্ষেত্রে ধাপ একটু বড় হবে, আমাদের বইয়ে যেটা করছে সেটা নিছে 2.5 চেয়ে একটু বেশি নিছে, 2.7 নিছে। তো লেট ইনিশিয়াল ভ্যালু বি 2.7, ওরা 2.7 নিছে, আমরা 2.5 এবং 3 ভিতরে যে কোনো ভ্যালুকে নিতে পারি। তো 2.7 নিছে, তাহলে আমাদের একটা টেবিল আঁকতে হবে, টেবিল আঁকলে আর কি সুবিধা, সবগুলো সাজানো গোছানো থাকে। তো টেবিলে আমরা প্রথম নিলাম এক্সএন, যেখানে ইনিশিয়াল ভ্যালুগুলো নিব, তারপর আমরা ওই ইনিশিয়াল ভ্যালুর জন্য ফাংশনের মান বের করব, তারপর ফাংশনের ওই ঢালের মান বের করব ওই ইনিশিয়াল ভ্যালুর জন্য, তারপর ওই সূত্র অ্যাপ্লাই করব পরের পয়েন্টটা পাওয়ার জন্য। পরের পয়েন্টের সূত্র হলো এক্স আই প্লাস ওয়ান ইকুয়াল টু হবে, বা এখানে এন প্লাস ওয়ান লেখা যায়, এন প্লাস ওয়ানই লিখি যেহেতু এখানে সব এন এ হিসেবে হিসাব করছি। তো এন প্লাস ওয়ান ইকুয়াল টু হবে এক্স আই, বা প্রথম যেটা ছিল এক্স এন মাইনাস ফাংশনটা এফ অফ এক্স বাই ঢালটা এফ অফ এক্স বার। তো এই হলো আমার টেবিল। তো শুরুতে আমরা ইনিশিয়াল ভ্যালু দিয়েছিলাম 2.7, সেটা বসিয়ে দিব এই জায়গায় 2.7। তো 2.7 জন্য এখন এফ অফ এক্স মান বের করতে হবে, 2.7 জন্য এফ অফ এক্স মান কী হবে, তো এফ অফ এক্সের জায়গায় 2.7 মান বসিয়ে দেবো, 2.7 ইন্টু লগ 2.7, তারপর মাইনাস 1.2, এটার ভ্যালু আসছে মাইনাস 0.03537। আচ্ছা নিয়ে নিলাম। আর এফ বার এক্সের মান কত আসবে, অর্থাৎ এটার মান কত আসবে সেটা যদি এখন বের করি 2.7 জন্য, তো এটার মান আসবে লগ 2.7
প্লাস লগ 10 ভিত্তিক ই, এটার মান আসবে 0.8656 58 865, আচ্ছা এটাকে 66 নিয়ে নিই, এত ভ্যালু দরকার নেই, 66। তাহলে এক্স প্লাস ওয়ানের মান কত আসবে, অর্থাৎ এক্স এন যদি এটা হয়, অর্থাৎ এক নাম্বার ভ্যালু, এটাকে যদি জিরো নিই, যে এক্স জিরো, এটা হলো এক্স ওয়ান, এক্স টু, এরকম, তাহলে এক্স জিরোর মান পাইলাম, তাহলে এখানে নিশ্চয়ই এক্স জিরো প্লাস ওয়ান, অর্থাৎ এখানে বেরোবে এক্স ওয়ানের মান, এক্স ওয়ানের মান কত হবে 2.7, এই যে এক্স এন, অর্থাৎ এখানে যে ভ্যালু ছিল সেটা 2.7 মাইনাস, তারপর বসাতে হবে এফ অফ এক্সের মান, এফ অফ এক্সের মান উপরে বসবে, তারপর এফ বার এক্সের মান নিচে বসবে, এফ অফ এক্সের মান যেহেতু নেগেটিভে আছে তো এখানের মাইনাস আর এখানের মাইনাসও হয়ে যাবে প্লাস, তাই এখানে আমরা ডিরেক্ট প্লাসই বসিয়ে দিতে পারি, প্লাস হবে এখানের 0.035317 বাই এই নিচারটা 0.865666, তাহলে এখানের মান আসতেছে 2.74079773। আচ্ছা সব লিখলাম, যদিও অ্যাপ্রক্সিমেটলি এখানে তো বলে দেয় নাই যে 3 দশমিক স্থান পর্যন্ত বা 4 দশমিক স্থান পর্যন্ত ম্যাচ করে, এরকম কিছু বলে নেই, আমরা 2 দশমিক স্থান পর্যন্ত নিলেও কোনো সমস্যা নেই। তাহলে এক্স ওয়ানের মান পেয়ে গেছে এটা, তো এক্স ওয়ানের মান এখানে যদি বসাই 2.74078 নিয়ে নিলাম। তো এখন আবার বের করতে হবে, এটার জন্য আবার এফ অফ এক্সের মান বের করতে হবে, তো পরবর্তী দুইটা ইটারেশনের জন্য বের করছি, ধাপের জন্য বের করছি, যে এটার জন্য ক্যালকুলেট করে এক্স টু এর জন্য মান পাইছিলাম এত, তো এটা নিয়ে আবার এখানে বসাইছি, এটার জন্য আবার এক্স থ্রি এর মান পাইছি, তো এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো ভ্যালু মিলে যাচ্ছে, যে 2.7460 এই পর্যন্ত চলে আসতেছে মিলে, এই পর্যন্ত চলে আসতেছে মিলে, মানে পরবর্তীগুলো এরকম কাছাকাছি মিলবে, তো এখানে যেহেতু কোনো একটা নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত মিলাতে বলে নাই, আমরা যদি এখানে 2 দশমিক স্থান পর্যন্ত মিলিয়ে দিতাম তাও আনসার হয়ে যেত, যে 2.74 লিখে দিলাম, এখানে মিলে গেছে, এখানে মিলে গেছে, মিলে গেছে, তো আমাদের উদ্দেশ্য হলো যে কোনো দুইটা ধাপ যদি মিলে যায় তাহলেই আমরা বলে দিব ওইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত রুট, তো এই পর্যন্ত যেহেতু সম্পূর্ণ মিলে গেছে তাই এখানে আছে 9, এটাকে যদি আগের দশমিকে যদি প্লাস ওয়ান করে দিই তাহলে আমাদের যা বের হবে তাকেই মোটামুটি আমরা আনসার হিসেবে নিয়ে নিতে পারি। সুতরাং রুট ইকুয়াল টু 2.74064 61, এখানে 9 ছিল তাই এখানে 1 যোগ করে দিয়ে এটাকে রাউন্ড অফ করে দিছি, তো এটাই হলো আনসার।